আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। মরেস টেক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে মাইক্রোফোন বানিয়ে দেখাবো, 20-30 টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে একটি ক্যাপাসিটর হচ্ছে 220 মাইক্রোফ্যারাড এবং 10 ভোল্ট বা 10 ভোল্ট 220 ইয়ারফোনে স্পিকার, এটি দিয়ে কথা বলবো। তো আর যেটা দেখতে পাচ্ছেন কালো তার পেছনে, এটা হচ্ছে ইন জ্যাক। এটা যে সেটে বা বক্স সেটে ব্যবহার করব। তো এটা দুইটা পয়েন্ট আছে, ক্যাপাসিটর দুইটা পয়েন্ট, ইয়ারফোনে স্পিকার দুইটা পয়েন্ট, আবার ইন জ্যাকে দুইটা পয়েন্ট। এটি সাপ্লাই দেওয়ার জন্য একটি ব্যাটারি প্রয়োজন হবে 1.5 ভোল্টের। তো ক্যাপাসিটরটি পজিটিভ যে প্রান্তটি আছে, এই প্রান্তটি স্পিকারের একটি প্রান্তের সাথে যুক্ত করে দিতে হবে। অন্য একটি বাকি থাকবে। তো এখানে ইন জায়গায় যে দুটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ডিরেক্ট স্পিকারে দিতে হবে এবং অন্য একটি পয়েন্ট ব্যাটারির সঙ্গে থাকবে। তো আমি আবার দেখেছি ব্যাটারি যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হবে ক্যাপাসিটরের এবং একটা পয়েন্ট হবে এই ইন জ্যাকের 2 নম্বর পয়েন্ট। তো সোল্ডারিং করে আমরা দেখে দিই। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি যেরকমভাবে সোল্ডারিং করবো সেম অনেকভাবে করবেন। আমি প্রথমে স্পিকারটি ইয়ারফোনের ছিল সেই ইয়ারফোনের কভারের ভিতরে লাগিয়ে নিলাম, যাতে হাতে ধরে কথা বলা যায় সুবিধার্থে। তো আমি স্পিকারটা লাগিয়ে নিয়েছি। স্পিকার উপরে যে ঢাকনাটা আছে বা কভারটা আছে সেটা লাগিয়ে নিতে হবে, খুব ধরতে অনেক সহজ হবে বা সুবিধা হবে। তো এই যে ইয়ারফোনের যে দুটা পয়েন্ট আছে, এই দুটা পয়েন্টে একটু সোল্ডার করে নিচ্ছে এবং এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ক্যাপাসিটরের সাথে যুক্ত করতে হবে, যে কোনো এক পাশে দিলেই চলবে। তো আমি এক পাশে সোল্ডারিং করে নিচ্ছি। একটা সোল্ডারিং করা হয়ে গেছে, তবে আরেকটা পয়েন্ট বাকি আছে, ওই আরেকটা পয়েন্ট ডিরেক্ট ব্যাটারিতে যাবে এবং ক্যাপাসিটর যে একটা পয়েন্ট বাকি আছে ওইখানে একটা শর্ট তার লাগাতে হবে। তো আমি তারটা লাগিয়ে নিচ্ছি। একটি প্যাচ দিয়ে যাতে সহজে খুলে না যায়, যেহেতু ক্যাপাসিটরটা কি ছোট। স্পিকারের যে পয়েন্টটা বাকি আছে এই পয়েন্টের সাথে আমি একটা তার যুক্ত করে নিব, সাদাটি যুক্ত করে নিচ্ছি। আপনার চাইলে ভালোভাবে তার ব্যবহার করতে পারেন। তো সাদাটার পয়েন্টের সাথে ইন পয়েন্টটা আছে, ইন পয়েন্টের দুটি পয়েন্ট আছে, একটি ডিরেক্ট লাগিয়ে দিব। ইন পয়েন্টের দুটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট সাদাটার সাথে যুক্ত করব। তার সাথে যুক্ত করে দেব। বাকি যে পয়েন্ট আছে, পয়েন্ট দুটো আছে, এই দুটোর মধ্যে ব্যাটারি লাগাতে হবে, তাহলে আপনারা সহজেই কথা বলতে পারবেন। সো থ্যাংকস অল ভিউয়ার্স, কিন্তু ভালো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।